বন্ধু, এই বন্ধু কথাটা উঠলেই হঠাৎ মনে পড়ে যায় কিছু এমন টাইপের বন্ধুর কথা যারা আর কি আছে তবু বলবে নাই, যারা একটা নিম পাতার মতো, আরে ভাই খেলেই তেতো লাগে। বা তুমি যতই ভালো কাজ করো, যতই পারফেকশন দাও, তবুও কিছু না কিছু একটা ভুল খুঁটে খাটে বের করবেই। তো সেরকম টাইপের কিছু মানুষের কথা বলবো, তো বেশি কথা বলছি না বলে শুরু করি চলো। ভাই ভাই, আমি চাকরিটা পেয়ে গেছি। চাকরি পেয়েছিস? কত টাকা মাইনে রে? পুরো 10,000 টাকা গুনে গুনে ভাই। 10,000 টাকা? আরে পাশের বাড়ির টুলু পিসির ছেলে জাঙ্গিয়া বিক্রি করে বাজারে 10,000 টাকা কামায়, আর তুই 10,000 টাকা কামাচ্ছিস? কি বলছিস? 10,000 টাকা তো আমিও কামিয়ে দেবো রে। এরপর আসবে কিছু অদ্ভুত প্রকৃতির বন্ধু, যারা আপনার খেতে, হাগতে, বসতে, শুতে পার্টি করবে। নাকি তোর গার্লফ্রেন্ড হয়েছে ভাই? পার্টিটা দে, পার্টিটা কবে দিবি? ইমা পার্টি? কিসের পার্টি ভাই? নতুন ফোন কিনেছিস পার্টি দে ভাই? কতদিন পরে চান করলি ইচ্ছা পাঠা দে ভাই? আজকে তো শরীর ঠিক হয়েছে পার্টি দে ভাই? আজকে তোর আমেশা হয়েছে পার্টি দে? প্রথমবার দেখা করতে গেছিস পার্টি দে ভাই? নতুন জামা কিনেছিস পার্টি দে ভাই? নতুন জাঙ্গিয়া কিনেছিস পার্টি দে? কি রে ভাই, এখন ঘুমাতে যাচ্ছিস পার্টি দে? এ বুঝলি, আজকে না একটু শপিং করতে যাবি? দেখছি আমার একটা প্রবলেম আছে। খেলতে যাবো যাবি? দেখছি ভাই। জল খেতে যাবো যাবি? দেখছি ভাই। সিনেমা হলে যাবি? দেখছি ভাই। দেখছি ভাই, বৌদি এসছে, যাবি? দেখছি ভাই। ভাই ভাই, আমাদের বন্ধুর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, চো চো চো। দেখছি ভাই, আজকে নিমন্ত্রণ আছে, তা সেখানে চো। দেখছি কি রে ভাই। এ বুঝলি, এবার পিকনিকটা করবো হোলির সময়, ঠিক আছে? 100 টাকা করে লাগবে, আগে কিন্তু বলেছি, এর কম হবে না। কিন্তু বলছি ভাই, আমার একটু অসুবিধা আছে, আমি 50 টাকা দিলে চলবে? এ না না, প্রত্যেকবার এরকম করলে চলবে না তো। এ চলবে না, এ ওর থেকে 200 টাকা। 50 টাকা দেবে? আরে ভাই, আমার কাছে নাই তো। কি রে ভাই, বলছি কি এবারে পিকনিক করবো, 100 টাকা করে দেবো, আগেরবার দিইনি, এবারে দিয়ে দেবো, পারবো এবারে? এ না না, আমার কাছে টাকা নেই, আমি অত টাকা দিতে পারবো না। 40 টাকা দেবো, হলে হবে, না হলে কিছু করার নেই ভাই, আমি রয়ে চললাম, ঠিক আছে? এই কী রে বলছি, কী রে, অনেক দিন তো হলো, এবার টাকাটা আমার দে। সেই কবে ধার নিয়েছিস? ও, তোমার টাকা নিয়েছি বলে বেশি গরম দেখাচ্ছ না? এরপর থেকে তোর টাকা নেবো না কিন্তু, হ্যাঁ ঠিক আছে? এইসব কী কথা বলছি? আরে আমি তোমার টাকা চাইলাম, তুই তো সে কবে নিয়েছিস? অনেক দিন হয়ে গেলো, আমাকে টাকাটা দে, ধার নিয়ে সৎ করছিস না, এটা কিন্তু ঠিক না কিন্তু। এ দেখ, বড়ো বড়ো কথা বলবি না, তুই আমার সময় নিস, ঠিক আছে? ওরকম করবি না কিন্তু, ঠিক আছে? আমি ঠিক দেবো, তোর বেশি গরম তো, তোর টাকা আমি আর কোনো দিন দেবো না, কোনো দিন না, তোর টাকা আমি এই ছুঁড়ে ফেলবো দাদা, এই ছুঁড়ে ফেলবো এখনই, দেখবি আর কোনো সময় তোর টাকা নেবো না, দেখবি এখন ছুঁড়ে ফেলবো টাকা। বলছি ভাই, 500 টাকা ধার হবে? দে না, 500 টাকা ধার না ভাই, 500 টাকা ধার না, দিয়ে দেবো, দিয়ে দেবো, ও কিছু মনে করিস না। আরে আমার একটু অসুবিধা আছে, একটু দে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? নে ভাই, খেয়ে কচুরি খাইছ? বলছি ভাই, আমার কাছে তো টাকা নেই। আরে চিন্তা করছিস কেন, আমি আছি তো, তোর বন্ধু আছে না? তোর বন্ধু যতক্ষণ আছে ততক্ষণ চিন্তা করবি না, একদম চিন্তা, যাও দরকার পড়বে আমাকে বলবি। তুই বলছিস না তোর জাঙ্গায় ফুটে গেছে না? আমি আমি আমারটা খুলে দিয়ে দেবো, দিয়ে দেবো, এখন দেবো, এখন দেবো, না 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 না, থাক 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 থাক। আর বলছি ভাই, সেদিনকে কচুরি খেয়েছিলাম না, টাকাটা কবে দিবি? টাকাটা দে, আমার খুব দরকার আছে, বুঝলি তো? কিন্তু সেটা তো তুই খাইছিলিস। ও মা, খাইছি বলে দিতে হবে না? টাকা কি টাকা না, কি বলিস? তুই তো আমাকে বললি, বের কর চুপটা, টাকা বের কর, টাকা বের কর, দে দে দে। এ ভগবান, এ কি বন্ধু রে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি জানি ভিডিওটা, জানি না কেমন টাইপের, আমি প্রথম শুরু করেছি, হয়তো আমার বহুদিন হয়ে গেলো আমি ভিডিও ছাড়ছি না, তো একটু সাপোর্ট রাখো, কারণ কি আমি অনেক দিনের এই সব মানে এই ইউটিউবটাকে নিয়ে আমি এগোতে পারি, কারণ কি হ্যাঁ জানি আমার কন্টেন্ট মাঝে মাঝে খুবই বাজে হয়ে পড়ে, তো চেষ্টা করবো ভালো করার, তোমাদের সাপোর্ট থাকলে আমি ঠিক এগোতে পারবো। কিন্তু অনেকে আছে যারা সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখো, বাট তারা একটু হেল্প করলে হয়তো ভালো কন্টেন্ট আরও বাড়াতে পারবো। তো ভিডিওটা বলো কেমন লাগলো, আর কোন বন্ধুর পার্টটা বেশি ভালো লাগলো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, টাটা।